নববর্ষে আপনাদের শুভকামনা জানানোর জন্য আমি অসুস্থ শরীর নিয়ে আবার কিছু লিখলাম। আপনাদের শুভেচ্ছায় আমার অনেকগুলো বই লেখা হয়ে গেল, যদিও এটাকে ঠিক বই বলা যাবে না, বলা যেতে পারে বুকলেট। আমার লেখা আপনাদের যে ভালো লাগে এটা মা সরস্বতীর বিরাট কৃপা, আমার জীবনের সার্থকতা, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকের দিনে আমি আপনাদের নববর্ষের ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা জানাই। আমার লেখা সরস্বতী গল্পটি আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। অনিন্দ অনেকদিন পরে দেশের বাড়িতে এসেছে। বাঁকুড়ার জয়কৃষ্ণপুরের দ্বারকেশ্বর নদীর ধারে বিরাট পুরানো কোঠা বাড়ি এবং আমবাগান অনিন্দ ঠাকুরদা বানিয়েছিলেন, কিন্তু ঠাকুরদা ওই বাড়িতে বেশি দিন বসবাস করেননি। জ্ঞাতি ভাইয়েরা এতদিন বাড়ি দেখাশোনা করেছে। অনিন্দরা এখন বরানগরে থাকে। ওই বাড়ি ও বাগান বিক্রি করার জন্য এখন ভাই বোনেরা একমত হয়েছে। অনিন্দ বড় দাদা, সেই জন্য সকলে অনিন্দকেই দায়িত্ব দিয়েছে। অনিন্দ দেখল রাধা মাধব মন্দিরের সামনে এক অন্ধ ভিক্ষু গান গিয়ে ভিক্ষে করছে, ও বিধি রে এই খেয়া বাইব কত আর। বাড়ির সামনে নদীটি ভারী সুন্দর, বাঁশবন আমবাগান, আমবাগানটি যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। এত বড় বাড়িতে একা থাকতে বেশ লাগে, খুব নির্জন, লেখাপড়া করার পক্ষে একদম আদর্শ। অনিন্দ ঠাকুরদা ব্যবসা করার জন্য কলকাতায় চলে এসেছিলেন, পরে অনিন্দর বাবা বরানগরে বাড়ি করেন। বাড়িতে পৌঁছতেই অনিন্দর বাবার জ্ঞাতি ভাই হরিহর কাকা ঘর খুলে দিলেন এবং বললেন যে কদিন থাকবে আমার কাছেই খাবে, দরকার পড়লে আমাকে ডেকো বলে চলে গেলেন। আপনাদের জানাই এই জয়কৃষ্ণপুরের পাশে কাঁকিল্লা গ্রাম, চণ্ডীমঙ্গল কাব্যের লেখক বড়ু চণ্ডীদাসের জন্মস্থান। প্রাচীন সাহিত্যের ইতিহাসে আপনারা অনেকেই ওনার লেখা পড়েছেন বা পড়তে পারবেন। এদিকে সন্ধে হয়ে আসছে, হরিহর কাকার কাজের লোক হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে গেল। গ্রামের অনেক উন্নতি হয়েছে, ভালো খেলার মাঠ হয়েছে, লাইব্রেরি হয়েছে, স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, গ্রামে ইলেকট্রিক এসেছে, কিন্তু অনিন্দদের বাড়িটি ব্যবহার না হওয়ার জন্য বাড়িতে ইলেকট্রিক নেই। রাত নামছে, শীতের রাত, বেশ ঠান্ডা লাগছে। অনিন্দ শালটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। হ্যারিকেনের আলোয় চতুর্দিক আলো আন্ধারি, একটা গা ছমছম করা পরিবেশ। অনিন্দ ব্যাগ থেকে নিমাই ভট্টাচার্যের মেম সাহেব উপন্যাসটা বার করে হ্যারিকেনের আলোয় কোনোরকমভাবে পড়তে লাগলো। এই উপন্যাসটা উত্তম কুমার ও অপর্ণা সেনকে নিয়ে সিনেমা হয়েছে। হঠাৎ ঠকঠক করে দরজায় কড়া নাড়া শব্দ। অনিন্দ দরজা খুলে দেখল একটি 12-13 বছরের ফুটফুটে মেয়ে দরজায় দাঁড়িয়ে রয়েছে। মেয়েটি অনিন্দকে বলল, তোমার কি এখনও খিদে পায়নি? কী এত পড়াশুনো করছো? রাত কটা হয়েছে জানো? চলো খেয়ে নেবে, চলো ভাত হয়ে গেছে। অনিন্দ মেয়েটিকে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? মেয়েটি বলল, সরস্বতী। অনিন্দ মনে মনে ভাবল, হরিহর কাকা কত খবর নিচ্ছে, খাওয়ার জন্য মেয়েকে পাঠাচ্ছে। অনিন্দ একটু পেছন ফিরতেই মেয়েটিকে আর দেখতে পেল না। এরপর অনিন্দ খাওয়ার জন্য হরিহর কাকার ঘরে গেল। হরিহর বললেন, এসো বাবা, অনেক রাত হলো, খেয়ে নাও। অনিন্দ বলল, একটু আগে আপনার মেয়ে আমাকে ডাকতে গিয়েছিল। খাওয়া দাওয়া করে অনিন্দ চলে এলো। এসে ভাবতে লাগলো এই বাড়িতে তার ঠাকুরদা ছোটোবেলায় কত খেলে বেরিয়েছে, আর ঠাকুমা বিয়ের পরে নববধূরূপে প্রথম এই বাড়ির প্রাঙ্গণে এসে প্রবেশ করেছে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে, পাখিদের কিচিরমিচির ডাকে ঘুম ভাঙতে দেখল সকাল 6টা বেজে গেছে। কিছুক্ষণ পরে হরিহর কাকার কাজের লোক চা বিস্কুট দিয়ে গেল। সারাদিন অনিন্দর বাড়ি বাগান বিক্রির ব্যাপারে লোকের সঙ্গে কথা বলে কাটল। অনিন্দ বিকেলবেলা দ্বারকেশ্বর নদীর ধারে গেল। জেলেরা মাছ ধরছে, বাচ্চা ছেলেরা নদীতে সাঁতার কাটছে। অনিন্দর রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী কবিতাটা মনে পড়ে গেল। অনিন্দ আবৃত্তি করতে লাগলো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বিকেলটা অনিন্দর ভারী ভালো লাগছে, চারিদিকের পরিবেশ ভারী মনোরম লাগছে। এরপর অনিন্দ গ্রামের লাইব্রেরিতে গেল, লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করলো, অমর্নিতে বাঁকুড়া দামোদরের নিয়ে উপন্যাসটা আছে কিনা। লাইব্রেরিয়ান বললেন,
আছে। অনিন্দ্য লাইব্রেরিয়ানের কাছে বইটা নিয়ে কিছুক্ষণ পড়ল। অমর মিত্র বইটা খুব ভালো লিখেছেন, সন্ধে হয়ে এসেছে। অনিন্দ্য বাড়ি ফিরে এলো। এরপর রাত হলো, নিশুতি রাত। নদীর দিক থেকে মাঝিদের গান ভেসে আসছে, মাঝে মাঝে পাখিদের ডানা ঝাপটানো শব্দ। সরস্বতী আবার এলো, বললো, এই যে তুমি বাড়িতে এসেছো আমার খুব ভালো লাগছে, এই যে কতদিন পরে ঘরে ধূপ জ্বলছে, আলো জ্বলছে, আমার খুব ভালো লাগছে, তোমার বউ ছেলেটা একবার আনো। অনিন্দ্য সরস্বতীকে বললো, কলকাতা থেকে বিস্কুট চানাচুর এনেছি, খাবে? উত্তরে সরস্বতী বললো, আমি ওসব খাই না। অনিন্দ্য অবাক হলো, একটা বাচ্চা মেয়ে বিস্কুট চানাচুরের লোভ নেই? অনিন্দ্যকে সরস্বতী বললো, ঠিক সময় মতো খেতে চলে যাবে, তোমার জন্য আজকে মাংস রান্না হচ্ছে। আমি যাচ্ছি, আবার পরে আসবো। যথাসময়ে অনিন্দ্য হরিহর কাকার ঘরে খেতে গেল। হরিহর বললেন, আজ তোমার জন্য একটু মাংস রান্না করেছি। অনিন্দ্য বললো, আপনার মেয়ে একটু আগে মাংস রান্না করা বলে এসেছে। হরিহর বললেন, ও, মেয়ে তোমাকে বলে এসেছে? এরপর অনিন্দ্য বাড়ি বাগান বিক্রির ব্যবস্থা করে যখন কলকাতায় ফিরে আসছে, তখন হরিহরকে জিজ্ঞাসা করলো, কাকা, আপনার মেয়ের নাম কি সরস্বতী? হরিহর বললেন, না না, আমার মেয়ের নাম রমা। অনিন্দ্য বলল, আপনার মেয়েকে একবার ডাকবেন? হরিহর ঘরের ভিতর থেকে মেয়েকে ডেকে নিয়ে এলেন। অনিন্দ্য দেখল, রমা একটি 8-9 বছরের কালো শীর্ণকায় মেয়ে। অনিন্দ্য খুব অবাক হয়ে গেল এবং কলকাতায় ফিরে এলো। এর বেশ কিছুদিন পরে অনিন্দ্য জামশেদপুরে ওর পিসিমার বাড়িতে বেড়াতে গেল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পিসিমা একটি ফটো অ্যালবাম অনিন্দ্যকে দেখার জন্য দিলেন। অ্যালবামের কয়েকটা পাতা উল্টে দেখার পর একটা পাতায় একটা ছবিতে অনিন্দ্য চোখটা আটকে গেল। অনিন্দ্য পিসিমাকে জিজ্ঞাসা করলো, এ ছবিটা কা? পিসিমা বললেন, এটা আমার ছোটো বোন, তোর ছোটো পিসিমার ছবি। জয়কৃষ্ণপুরের বাড়িতে যখন 12-13 বছর বয়স তখন ম্যালেরিয়ায় মারা যায়, তো তখন তোর জন্ম হয়নি। অনিন্দ্য পিসিমাকে জিজ্ঞাসা করলো, ছোটো পিসিমার নাম কী ছিল? পিসিমা বললেন, সরস্বতী।